আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর অপকর্মের কারণে সরকারের ভালো কাজও চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, এতে জনগণের কাছে সরকারের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। নারায়ণগঞ্জে জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন জি এম কাদের। তিনি মনে করেন, আওয়ামী লীগের বিকল্প দল হিসেবে মানুষ বিএনপি ও জাতীয় পার্টিকে জানে, তবে জনপ্রিয়তা থাকলেও নেতৃত্ব সংকট থাকায় বিএনপি ঘুরে দাঁড়াতে পারছে না। তার মতে, জাতীয় পার্টির সামনে এখন বড় সম্ভাবনা। জনগণের পাশে দাঁড়িয়ে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের আহ্বান জানান জি এম কাদের। আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে ক্ষমতায় আছে, দীর্ঘদিন থেকে ক্ষমতায় থাকলে ভালো কাজের অনেক দৃষ্টি দেওয়া যায়, কিন্তু সঙ্গে সঙ্গে খারাপ কাজেরও একটা বড় তালিকা উঠে আসে এবং এই খারাপ কাজগুলি মানুষের মনে বেশি সহজে ঢুকে মানুষের মনে অনেক দিন স্থায়ী হয়। এরশাদ সাহেবের শাসনামলে ন্যায় বিচার ছিল, ন্যায় বিচার মানে কোনোখানে দলীয়করণ ছিল না। জাতীয় পার্টি একটি দল যার সামনের দিকে সম্ভাবনা দেখা